গত সপ্তাহে বেড়ে যাওয়া মুরগির দাম এই সপ্তাহেও বেশিতে বিক্রি হচ্ছে মুরগির সাথে সাথে বেড়েছে ডিমের দামও এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে চল্লিশ দাবি ক্রেতাদের চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বেড়েছে মুরগির দাম এই সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিশ টাকা বেড়ে বিক্রি হয়েছে দুইশো তিরিশ টাকায় সোনালী মুরগি তিরিশ টাকা বেড়ে তিনশো নব্বই টাকা এবং দেশি মুরগি পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় মুরগির পাশাপাশি বেড়েছে ডিমের দাম প্রতি ডজন মুরগির ডিম বিশ টাকা বেড়ে বিক্রি হয় একশো চল্লিশ টাকায় এবং হাঁসের ডিম দুইশো আশি টাকা ডজন বিক্রি হয়েছে কোনো আরতে ডিম নাই তাই বাজারে বলতেছে ডিমও আসতেছে কম তাই দেখছি আরতটা আপনার ডিম তাপ্লেও কম হচ্ছে আপনার দাম ধরে যাচ্ছে খুলনায় মুরগি ও ডিমের পাশাপাশি বেড়েছে কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে দেড়শো থেকে একশো ষাট টাকা ধরে কাঁচামরিচটা গত সপ্তাহের ত্রিপুর এই সপ্তাহে তিরিশ চল্লিশ টাকা কেজি বাড়তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যা আমাদের জন্য মধ্যবিত্তের জন্য খুব হিমশিম খেয়ে যাচ্ছে আমরা এদিকে রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ আলু ও আদার দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ পাঁচ টাকা বেড়ে বিক্রি হয় পঁয়ষট্টি টাকায় আলুতেও কেজিতে পাঁচ টাকা বাড়তি বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা ধরে আর কেজিতে ষাট টাকা বেড়ে দুইশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আদা সবকিছুর দাম একটু বেশি তার মধ্যে কাঁচামরিচ তো অনেকটাই বেড়ে গেছে পেঁয়াজের দামও বেশি বেগুনও বেশি সবকিছুর দামই বেশি আর সবজি টবজি সব জিনিসের দাম বেশি যার কারণে ডিমের উপভোগ এ কারণে ডিমের দামটা বেড়ে বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ